পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন আলিশা মৌর্চার প্লট নম্বর 82 জমিটি বর্ধমান উন্নয়ন সংস্থা দখল করেছে বলে এলাকাবাসীদের অভিযোগ। এলাকাবাসীরা জানান, জাতীয় সড়ক 6 লেনের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে। তাদের জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জমি দিতে আপত্তি নেই, কিন্তু তারা বর্ধমান উন্নয়ন সংস্থাকে দিতে রাজি নয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের যদি ক্ষতিপূরণ দেয় তাহলে তাদের আপত্তি নেই। আমরা এই আন্দোলন করছি আমাদের পেটের স্বার্থে, আমাদের পরিবারের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা দীর্ঘ 30-35 বছর ধরে আগে এই জমি মালিকানা নিয়ে জমি সরকারি স্ট্যাম্প ডিউটির ওপরে দলিল করে রেজিস্ট্রেশন গিয়ে আমরা জমি ক্রয় করেছি। তারপরে আমরা দিনের পর দিন যথারীতি পরবর্তী স্টেপে স্টেপে জমির মিউটেশন, কনভার্সন এবং যাবতীয় সমস্ত ট্রেড লাইসেন্স করে অদ্যাবধি ট্যাক্স জমা দিয়ে আমরা এখানে ব্যবসা করে আমাদের ছেলে মেয়েকে মানুষকে সংসার করছি। আজকে শুনছি এই জমি অধিগ্রহণ বিডিএ করে নিয়েছে, সরকার করে বিডিএ সংস্থাকে হস্তান্তর করেছে, কিন্তু আমরা সম্পূর্ণ অন্ধকারে আমরা এটা জানি না। এটা যদিও করে থাকে অবৈধভাবে করেছে, তাই আমাদের আপত্তি। আমাদের এই জমি আমাদের মালিকানা আমাদের দিতে হবে এবং আমরা যাতে এখানে ব্যবসা করে খেতে পারি, সংসার চালাতে পারি, জীবনযাপন করতে পারি, সেটাই আমাদের বক্তব্য। তা না হলে আমাদেরকে একমাত্র আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। কতটা জমি অধিগ্রহণ করেছেন এখানে? আমরা NH যখন 6 লেন অধিগ্রহণ করতে আসছে তখনই আমরা জানতে পারলাম। NH করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের সমগ্র জমি NH অধিগ্রহণ করছে না। তার প্রয়োজনে সেইটুকু অধিগ্রহণ করবে, বাকি যে জমিটা থাকবে আমরা সেই অংশে আমাদের যে যার মতো ব্যবসা বাণিজ্য চাষবাস করে যাতে খেতে পারি, যাতে সংসার চালাতে পারি, সেটাই আমাদের বক্তব্য। বিডিএ কী বলছেন? বিডিএ আমাদেরকে সরাসরি কিচ্ছু বলেনি। বিডিএর নামে এখনও আজ অব্দি অদ্যাবধি এই জমির পর্চা এবং রেকর্ড আমাদের নামে আছে, আমাদের নামে খতিয়ান নম্বর আছে। সেইখানে বিএলআরও বিডিএর হয়ে নাম পরিবর্তনের জন্য আমাদের ন্যাশনাল হলিডে বিগত 2 অক্টোবর একটা হিয়ারিংয়ে ডেকেছিলেন, আমরা সেখানে আপত্তি জানিয়ে এসেছি। তা সত্ত্বেও আবার আগামী 24 তারিখ রবিবার একটা হিয়ারিং ডেকেছেন, সেই হিয়ারিংয়ে নাম পরিবর্তনের জন্য আমাদেরকে বিক্রেতা সাজিয়েছে এবং বিডিএকে ক্রেতা সাজিয়ে নাম পরিবর্তনের চেষ্টা করছে। এটা বর্ধমান আলিশা মৌজা দপ্তরে জানানো হয়েছে, প্রশাসন দপ্তরে কিছু কিছু ক্ষেত্রে জানানো হয়েছে এবং জানানোর প্রক্রিয়া চলছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পত্র লিখে পাঠিয়েছি। এদিন তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে এর সুষ্ঠু মীমাংসা করতে হবে। আমাদের আমরা তো দিচ্ছি না, NH-কে আমরা দিতে চাইছি। হ্যাঁ, NH নিক, আমাদেরকে তার জন্য কিছু ক্ষতিপূরণ দিক, কিন্তু আমার জায়গা কেন নেবে? আমার যে জায়গায় করে খাবো আমরা সেই জায়গা কেন নেবে? আমাদের এইটাই কথা, ভিডিও নিচ্ছে, আমাদেরকে না জানানো অবধি ওদের কেন হবে? এটা তো আমাদের কেনা জায়গা। সব আছে, ভিডিওর কাগজপত্র নাই, আমাদের এমনি সব কাগজপত্র আছে, কেনার দলিল আছে, সমস্ত আছে। বিডিএ কেন দখল করতে চাইছে? কেন জোর দখল করতে চাইছে? তলায় তলায় করছে, আমাদেরকে তো জানায়নি, অন্ধকারে রেখে দিয়েছে আমাদেরকে। এখন আমাদের জায়গা আমরা চাইছি, আর আমরা ছাড়বও না এই জায়গা। আমরা তো সব, আমাদের চাকরি নেই, বাকরি নেই, আমরা তো এটাই তো ভাত ঘর। সমস্যা সমাধান যদি না হয় আগামী দিন কি করতে চাই? কি করবো আমরা? সবাই আত্মহত্যা করবো আর রাস্তায় শুয়ে পড়বো, জিটি রোডে শুয়ে পড়বো, এছাড়া আমাদের আর কোনো পথ নাই। জমির মালিকানা পরি
বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।